নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসকে মুভিসের শিবম দা, কৌশিক দা, অভিজিৎ দা এদের তিনজনের সাথে আছি। তো আজকে আমরা আড্ডা দিব প্ল্যানচেটের বিষয়ে। এসকে মুভিসের আগামীতে একটা ছবি রিলিজ করতে চলেছে, তো সেটা হলো প্ল্যানচেট। তো সেই হিসাবে আমরা আজকে অনেক কিছু জানবো, অনেক কিছু দেখবো। তো তার আগে আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আমরা সবাই জানি যে কিছুদিন আগে আমার দিনাটা গানটি বেরোয়েছে। তো খুব অল্প সময় এই গানটা প্রচণ্ড হিট করেছে এবং দিনাটাবাসী খুব আদরের সাথে আমার দিনাটা গানটাকে এক্সেপ্ট করেছে। তো খুব অল্প সময়ে এই গানটা তোমরা আমাদেরকে এভাবে উপহার দিয়েছো, তো সেই হিসাবে যদি সেই আমার দিনাটা সম্পর্কে যদি প্ল্যানচেটের আগে আমার দিনাটা সম্পর্কে যদি কিছু তোমরা বলো। বেসিক্যালি আমার দিনাটা গানটা নিয়ে আমাদের কোনো প্রথম ধারণাই ছিল না। বেসিক্যালি আমরা শর্ট ফিল্মের উপরেই মানে প্রধান লক্ষ্য থাকে আমাদের। কিন্তু একদিন কৌশিক এসে বলল যে দিনাটা নিয়ে একটা থিম সং করলে কীরকম হয়। সেখান থেকেই চলা, তারপর তিনজন মিলে বসে আড্ডা দিতাম গানটা নিয়ে, প্রতিদিন কিছু না কিছু ভাবতাম, কারণ গানটা একদিনের সৃষ্টি না, কয়েক মাস ধরে চেষ্টা করে তারপর এই গানটা লেখা হয়েছে, সেটা সুর করা হয়েছে। এবং দিনহাটারই কয়েকজন ছেলেকে নিয়ে আমরা সেই গানটা কোচবিহারে রেকর্ডিং করেছি এবং উপহার দিয়েছি। বেসিক্যালি দিনহাটা নিয়ে কাজ করতে পেরে আমাদের নিজেদের ভালো লেগেছে, আর বাকিটা তো তোমরা জানো। হ্যাঁ অবশ্যই। আর তোমাদের যে প্ল্যানচেটটা আসছে, তো সে এই প্ল্যানচেটের যে থিম সম্পর্কে যদি হালকা আমাদেরকে কিছু জানাও তাহলে খুব ভালো হয়, যাতে আমাদের ইন্টারেস্টটা বাড়ে হালকা। বেসিক্যালি প্ল্যানচেটের যে থিমটা, সেটা একটা প্ল্যানচেটের উপরেও ভিত্তি করে গল্পটা আগায়। মানে প্রথমে কিছু বন্ধু থাকে, তার পরবর্তীতে গল্প অন্যদিকে ঘরে। আমি গল্পটা এখন বলবো না, কারণ গল্পটা বললে ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। এবং পরবর্তীতে প্ল্যানচেটের একটা বিশাল বড় ভূমিকা আছে এই মুভিটার পিছনে। ঠিক আছে, তো আমরা জানলাম এই থিম কি প্ল্যানচেটের। এরপর আমরা জিজ্ঞেস করছি যে তোমাদের যে প্ল্যানচেটটা আসছে, এটা তো মানে কি বিষয়? এটা কি শিক্ষামূলক বা সোশ্যাল এন্টারটেইনিং? কি মানে আমরা কি হিসাবে এটাকে পাবো? শিক্ষামূলক ঠিক না। আচ্ছা, আমরা সিনেমা করি মানুষকে এন্টারটেইনমেন্ট, মানুষের ভালো লাগবে দেখে। তার সাথেও একটা ব্যাপার থাকে, যেটা হচ্ছে একটা মেসেজ, কিছুটা হলেও সমাজের প্রতি একটা মেসেজ থাকে। আমাদের এই আগে যে সিনেমাটা হলো পরিণয়, সেটা একটা মেসেজ ছিল। জানি না আর কিরকম কে কিরকমটা কতটা বুঝতে পেরেছে সেটাকে আমরা ওই শর্ট ফিল্ম, টেলিফিল্ম, মুভি এইভাবে ভাগ করি না, সেটাকে শুট করি পুরোপুরি মুভির মতন করে। তো এটা এক কথায় বলতে গেলে একটা মুভি তৈরি হচ্ছে এবং ম্যাক্সিমাম বাজেট। এবার আমাদের বাজেট কেন বলতো, দেখ আজকে আমার দিনহাটা গানের পর আমাদেরকে এমন একটা কাজ করতে হবে এখন থেকে আমাদের, যে কাজটা সবার ভালো লাগে। হ্যাঁ অবশ্যই, কারণ ভালোবাসা যেহেতু পেয়েছি সবার, তো ভালোবাসার রিটার্ন গিফট তো কিছু দিতে হবে। তো যে সেই গল্প নিয়ে করলে হবে না, তোকে বলছিলাম একটা ভালো কাজ করার জন্য। তো কৌশিক প্রথমে স্ক্রিপ্টটা লেখে, গল্পটা লেখে, আমার বাড়িতে মনে আছে সকাল 6টার সময় ও এসেছিলো, এসে আমাকে গল্পটা শোনালো। তারপরে আমরা বললাম চল এই কাজে, এই গল্পের উপরেই কাজ হবে। পরে কাস্টিং সিলেকশন এবং তার পরবর্তীতে এখন শুটিং চলছে, প্রায় শেষের দিকে শুটিং, এক দুদিন শুটিং বাকি আছে। তো কবে শুরু হয়েছে শুটিংটা? মাসখানেক হলো। মাসখানেকের মধ্যে তার মানে ঠিক পরপরই শুরু হয়েছে। আর এটা ডিরেকশনে কে আছে? ডিরেকশনে আমি আছি, গল্পতে ও আছে, আবার অ্যাসিস্টে আমরা তিনজনই আছি। মানে আবার একটা গান থাকছে, তবে নতুন গান থাকছে না, এবার একটা মানে ফোক গান, সেটাকে নতুন করে রিমেক করা হচ্ছে। যার জন্য কি হচ্ছে বলতো, শুটটা শুরু হয়েও আমরা শুটটাকে লং টাইম ধরে চালাচ্ছি, যে এইটা নিড আছে সিনেমার। এমনও করলে ভালো, এমনও কিছু কিছু শট ছিল যেগুলো আগে একবার নেওয়া হয়েছে, ও নিয়েছে,
তারপরে ও আবার সেগুলো দেখার পরে চেক করার পরে আবার মিস্টেক ছিল, আবার সেই টেকগুলো নিয়েছে আবার। তো এই আর কি আমাদের টার্গেট। তো প্ল্যান জেট মানে একটা ডিনারটার মাঝে এমন একটা মুভি হতে চলেছে যেটা দেখলে ফিল্ম দেখলাম একটা ফিল আসবে মনে হবে। হ্যাঁ, দারুণ গল্প লেগেছে, ও ভালো গল্প লেগেছে। ইভেন কি হয়েছে জানিস, স্ক্রিপ্টটা মডিফাইড হয়েছে যে এই সিনটা নিডেড আছে, আচ্ছা এইটা দরকার আছে, এটা করলে আরেকটু ভালো হবে, এরকম আমরা চেঞ্জ করে দিই। আমরা এইভাবে করে চলছি, যার জন্য কি হচ্ছে মুভি শুটটা একটু লং টাইম ধরে চলছে। আমরা চাচ্ছি যেটা দিচ্ছি সেটা যেন ভালো লাগে সবার। তোমাদের আগামী পরিকল্পনা, যেমন আমার দিনাটা ছিল, এইবার আমরা প্ল্যান চেট পাচ্ছি, তো প্ল্যান চেটের পরের কিছু পরিকল্পনা এখনো কি মাথায় রাখায়? অবশ্যই অবশ্যই, একটা তো এটা প্ল্যান চেটের সাথে সাথে তো একটা চলছেই ডকুমেন্টারি একটা, তারপরে এই দুটো মোটামুটি ফেব্রুয়ারি নাগাদ যদি এই দুটো হয়ে যাবে, তারপরে যেটা আমি বলবো তারপরে যেটা হচ্ছে, তারপরে আমাদের আরেকটা ফিল্ম আসছে, যে ফিল্মটা ডিরেক্ট করবে কৌশিক, মানে কৌশিককে এরপরে ডিরেক্টর হিসেবে পাওয়া যাবে, এবং সেটার থিম হচ্ছে ভূত, এটা থ্রিল, ওটা ভূত। আচ্ছা আচ্ছা, এবং তার পরবর্তীতে কয়েকটা মিউজিক ভিডিও আসবে, শুট চলবে, মানে রেকর্ডিং বাকি আছে কিছু। এখন দিনাটা এসকে মুভিজ একটা ভালো প্ল্যাটফর্মে চলছে, তার সাথে সাথেও অনেকগুলো প্রোডাকশন আজকাল হয়ে গেছে, যেমন ওভারকাম প্রোডাকশন আছে, তার ড্রিম স্টার প্রোডাকশন আছে, আরও অনেক প্রোডাকশন আছে, সবগুলোর নাম বলতে পারলাম না। তো তারাও শর্ট ফিল্ম বানাচ্ছে, তারাও ছোটো ছোটো ভিডিও বানাচ্ছে, দিনাটাবাসীকে দিচ্ছে। তো সেই হিসাবে এসকে মুভিসের তরফ থেকে কিছু বক্তব্য? অবশ্যই, আমরা অনেকেরই পাশে ছিলাম, যারা আমাদের কাছে হেল্প চেয়েছে তারা পেয়েছে, এবং আগামী দিনেও যারা চাইবে আমরা যতটা পারবো আমরা হেল্প করব। আরেকটা জিনিস কি বলবো, বা ভালো তো লাগে, দিনাটায় কাজ হচ্ছে, এটার থেকে ভালো কি আছে, প্রোডাকশন হচ্ছে, এর থেকে ভালো কাজ হওয়ার কিছু নেই। আমরা দিনাটাবাসী হিসেবে গর্বিত যে এতগুলো প্রোডাকশন আছে, সব কাজ হচ্ছে, কেউ যদি আমাদের দেখে অনুপ্রাণিত হয় আমরা খুশি হব যে না, দিনাটার থেকে ভালো ভালো কাজ বের হচ্ছে। একসময় এসকেতে শুভময় কারজি যে ভালো কাজ করে, অবশ্যই ভালো কাজ করে। তো আমি অনেকদিন দেখেছি দিনাটার, অনেকেই দেখেছে তোমাদের সাথে কাজ করতে, যে সবাই শুনেছে যে হ্যাঁ এসকে মুভিসের সাথে শুভময় কাজ রয়েছে। তো হঠাৎ করে ও এক্সট্রা একটা প্রোডাকশন খুললো, ড্রিম স্টার প্রোডাকশন। তো আমরা তো জানতাম যে ও এসকে মুভিসের একটা পার্ট, একটা অংশ। তো হঠাৎ করে এইরকম ওর ডিসিশনের কারণটা কি যে ও আরেকটা নিজস্ব প্রোডাকশন খুলছে? বলতে গেলে বলে না, সবার একটা ব্যক্তি স্বাধীনতা থাকে, তো আমরা এই ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করি, আর ও নিজে থেকে করতে চেয়েছিল, আমরাও তো ওকে এখানে সম্পূর্ণ স্বাধীনতা দিতাম সম্পূর্ণ কাজ করার ক্ষেত্রে, আর যখন ও কাজ করতে চেয়েছিল আমরা একদম ওয়েল অ্যাকসেপ্ট করেছি, ওকে সেভাবে গাইড করেছি, যতটা ভালোবাসা দাওয়াত দিয়েছি। এখন ওর মনে হয়েছে যে আমাদের থেকে হয়তো বেরিয়ে ও কীভাবে কাজ করবে না করবে, এটা ওর নিজস্ব ধারণা বা নিজস্ব প্রোডাকশন করলে এটা এখন সম্পূর্ণ ওর ব্যাপার, ব্যক্তি স্বাধীনতা। ও নিজের জায়গাটা আলাদা করে করতে চায়, করুক, নো প্রবলেম। তো ওর আত্মীয় হয়, রিলেটিভ হয়, ওর ভাগনা হয় নিজের, আমাদের সাথে এখনও ভালো সম্পর্ক আছে। তো কে আলাদা গিয়ে ও কি ড্রিম স্টার করুক, ওটা ভালো। তো ও যদি আলাদাভাবে কাজ করতে চায় সেসব নিয়ে আমার কোনো অসুবিধা নেই, বাট কেন গেল সেটা পার্সোনাল ম্যাটার, সেটাতে টানিস না, সেটা ও জানে। হ্যাঁ, তো কৌশিকদা তোমাদের এই সিনেমাটা কবে আমাদের উপর দিচ্ছ তোমরা? প্রায় ফেব্রুয়ারি মার্চ, ফেব্রুয়ারি মার্চ নাগাদ। তো শোনা গেল যে বিবর্তন যে গ্রুপটা, ওরা একটা টেলিফিল্ম, বলতে গেলে টেলিফিল্মটা ওরা আনছে এই ফেব্রুয়ারি মার্চ, ওরা যেরকম বললো ফেব্রুয়ারি মার্চ ওরকমই নাগাদ হবে। তো সেই হিসাবে ওদেরও আসছে, তোমাদেরও আসছে একটা প্রতিযোগিতার মতো? না না না, প্রতিযোগিতা একটাও নেই, ব্যাপারটা হচ্ছে তিন হাটায় কিন্তু সবার প্রথমে ফিল্ম শুরু করে বিবর্তন। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মানতে হবে। হ্যাঁ, একদম। ব্যাপারটা হচ্ছে বিবর্তনের ছবি আসলে উজ্জ্বল কাকুর সাথে ওই টাইমটাতে আমরা কথা বলে নিব, যখন রিলিজ করা যায়, দুটো সিনেমা তো একই দিনে কখনো রিলিজ করবো না, তো ওই টাইমটা কথা বলে নেব, গ্যাপিং করে নিয়ে, একটু গ্যাপিং করে নিয়ে করে নেব। আর এই তো তোমাদের এসকে মুভিসকে প্ল্যানচেটের জন্য আমাদের এডিপি এদেশের পোলাপান এবং গোটা দিনাটাবাসীর তরফ থেকে অসংখ্য অভিনন্দন, তোমাদের এই ফিল্মটা সুপার ডুপার হিট করুক, এভাবেই কাজ করতে থাকো, এবং আমাদেরকে সুন্দর সুন্দর আরও শর্ট ফিল্ম হোক, সিনেমা হোক, টেলিফিল্ম হোক, যেটাই হোক সবসময় যেন উপহার দিয়ে যাও, এই আশা রাখি আমাদের সকল এডিপি তরফ থেকে, সকল দিনাটাবাসীর তরফ থেকে তোমাকে আরেকবার অশেষ অভিনন্দন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এদেশের পোলাপান এরা বেশ ভালো কাজ করছে, আমার মনে হয় দিনাটা সবাইকে এদের সমস্ত কাজ দেখা উচিত,
এরা জেনুইন খুব ভালো কাজ করছে, প্রত্যেকে হেভি ট্যালেন্টেড। আমি ওদের প্রত্যেকটা ভিডিও দেখি, কমেডি করাটা সব থেকে বেশি কঠিন, মানুষকে হাসানো তো একদম কাজ, এর থেকে ভালো কাজ হতে পারে না। এবং আমরা ওদের পাশে সবসময় আছি, যখন যেভাবে আমাদের দরকার পড়বে আমরা আছি। এবং আমার মনে হয় প্রত্যেকের দেখা উচিত, সাবস্ক্রাইব করা উচিত, এবং অবশ্যই যে কোনো ভিডিও এদের শেয়ার করা উচিত, কারণ এটা দিনাটার পেজ, এডিপি বা এদেশের পোলাপান, এটা সবাই দেখবেন। থ্যাংক ইউ।